হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। চলে এলাম সেদ্ধ ডিমের ঝাঁকানাক একটা রেসিপি নিয়ে। ডিমের এই রেসিপিটি হলে গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে জাস্ট অসাধারণ লাগে। বানানো একদমই সোজা, খুবই অল্প সময়ে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে বানিয়ে নিয়ে যায়। তো চলো আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। ডিমের এই রেসিপিটি বানাতে এখানে আমি নিয়েছি 5 পিসের মতো সেদ্ধ ডিম। ডিমগুলোকে আগে থেকে খুব সুন্দর করে সেদ্ধ করে একদম ঝাঁকানাকা করে খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম। এইবার এই ডিমগুলোকে আমাদের একটু গ্রেট করে নিতে হবে। তার জন্য লাগবে একটা গ্রেটার, আর গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা ঝাঁকানাকা করে ডিমগুলোকে আমাদের একটু গ্রেট করে নিতে হবে। তো দেখো, খুব সুন্দর করে সমস্ত ডিমগুলোকে এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তো বন্ধুগণ, ডিমের এই রেসিপিটি বানানো যেমন সোজা, খেতে হয় দুর্দান্ত, খুবই অল্প সময়ে একদম ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। তারপরে দেখো, এখানে আমি নিয়েছি 5টা সেদ্ধ ডিমের জন্য নিয়েছি 5টা পেঁয়াজ, আর আমি নিয়েছি 2টো টমেটো। এবার এই পেঁয়াজ আর টমেটোগুলোকে একটু কেটে নিতে হবে। তো দেখো, এই পেঁয়াজগুলোকে কাটার জন্য একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে পেঁয়াজগুলোকে আমি কেটে নিলাম। তো আমি ছুরির সাহায্যে পেঁয়াজগুলোকে একদম ঝিরিমিরি করে কেটে নিলাম। তোমরা চাইলে কিন্তু তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কিন্তু পেঁয়াজগুলোকে এইভাবে ঝিরিমিরি করে কেটে নিতে পারো। কাটার পরে পেঁয়াজগুলোকে এইভাবে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তারপরে এই কাটা পেঁয়াজগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। এইবারে টমেটো দুটোকে একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নেবো। তো দেখো, এইভাবে একটু লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। তো টমেটো আর পেঁয়াজ কিন্তু কাটা হয়ে গেছে। এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু খেতে দারুণ টেস্টি হয়। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 4-5টা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে দুফালি করে কেটে দিয়ে দিলাম। আর 10-12 কোয়া রসুন খুব ভালো করে বেটে রেখেছিলাম, তো দিয়ে দিলাম 10-12 কোয়া রসুন বাটা। আর আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 ইঞ্চি মতো আদা বাটা। আদা কিন্তু খুব বেশি পরিমাণে দেবে না, একদম অল্প পরিমাণে দেবে। আদা যদি বেশি হয়ে যায় খেতে কিন্তু তেতো হয়ে যাবে। এবার এই সমস্ত কিছুকে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে একটু ভেজে নিতে হবে। যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। তো 5টা পেঁয়াজকে একদম ঝিরিমিরি ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম, সেই ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু লবণ। লবণ দিয়ে যদি পেঁয়াজটাকে ভাজা হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো দেখো, স্বাদ অনুসারে লবণ দিয়ে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজটাকে লবণ দিয়ে ভাজার কারণে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে, আর দেখো অনেকটা কিন্তু লালচে কালার ধরে গেছে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচের মতো ক্যাপসিকাম কুচি, আর আমি দিয়ে দিলাম যে পাকা টমেটো দুটোকে স্লাইস করে কেটে রেখেছিলাম সেই টমেটো স্লাইসগুলো দিয়ে দিলাম। তারপরে সমস্ত কিছুকে আরও 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। চাইলে কিন্তু তোমরা ক্যাপসিকামটাকে পেঁয়াজ ভাজার আগে একটু হালকা করে ভেজে নিতে পারো, তবে এই রান্নাতে কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচে 3/3 ভাগ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচে 3/3 ভাগ ধনিয়া গুঁড়ো। এই রান্নাতে খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, যত মশলা কম দেবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। সমস্ত কিছুকে আরও মিনিটখানেক খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। তো বন্ধুগণ, তোমরা যদি এই রান্নাটাকে একটু কালারফুল করতে চাও, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো অথবা যে ঝাল লাল লঙ্কার গুঁড়োটা হয় সেটাও একটু দিয়ে দিতে পারো। তবে আমার কাছে কিন্তু এই রান্নাটা এইরকম একটু সাদা সাদা হলে বেশি ভালো লাগে। তো দেখো, এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা ডিমটাকে। ডিমটাকে দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। ডিমটাকে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ডিমটাকে আরও 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবে যে ডিম থেকে খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোচ্ছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চিমটির মতো গরম মশলা, দিয়ে দিলাম 1 মুঠোর মতো ধনিয়া পাতা কুচি, আর আমি এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলা বলতে গোটা জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা একসঙ্গে কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলা দিয়ে দিলাম 1/2 চামচ। একটু ভাজা মশলা দিলে যেমন সুন্দর টেস্ট হবে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চিমটির মতো চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। তবে একটু চিনি দিলে কিন্তু রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। সমস্ত কিছুকে আরও মিনিটখানেক খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, মানে রান্না করে নিয়েছি। রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এইবার একটি প্লেটের মধ্যে আমি স্টার্ট করে দেবো।
তো বন্ধুগণ, ডিমের তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো, একবার এইভাবে সেদ্ধ ডিমের এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বানানো তো একদমই সোজা, একদম অল্প সময় ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। তো আজকের এই সহজ সুন্দর ডিমের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকের মতো এই পর্যন্ত, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।